সাকিব অপুর তালাকের শুনানি 15ই জানুয়ারি। আগামী 15ই জানুয়ারি চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের তালাকের বিষয় শুনানি হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির অঞ্চল 3-এর অফিসে এই শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য ইতিমধ্যে সাকিব অপুকে নোটিশ পাঠিয়েছেন ডিএনসিসি। উত্তর সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায়, গত বছরের 22শে নভেম্বর সাকিব খান মুসলিম পারিবারিক আইন 1961-এর 7(1) ধারার অনুসারে তালাকের নোটিশটি ডাকযোগে ডিএনসিসির কাছে পাঠান। এরপর তার নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন, যে অনুযায়ী আগামী 15ই জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। গত 24শে ডিসেম্বর সাকিব অপুর ঠিকানায় সাকিব অপুকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন ডিএনসিসি। ডিএনসিসি অঞ্চল 3-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেমায়েত হোসেন বলেন, শুনানির দিন যথারীতি তাদের বক্তব্য নেওয়া হবে। তারা যদি আবার স্বামী স্ত্রী হিসেবে থাকতে রাজি হন, তাহলে ধর্মীয় রীতি মেনে একত্রে সংসার করতে পারবেন। আর যদি তারা একত্রে সংসার করতে না চান, তাহলে তাদের আরও 2বার নোটিশ দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেদের মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন, আর তা না হলে 3বার শুনানির পর নিয়ম অনুযায়ী তালাক নির্ধারণ করা হবে। প্রসঙ্গত 2008 সালের 16ই ডিসেম্বর ইসলাম ধর্ম অনুসারে বিয়ে করেছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস। বিয়ের আগে অপু বিশ্বাসের নাম ছিল অপু ইসলাম খান। পরে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তবে দীর্ঘদিন তাদের বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। অবশেষে গত বছরের 10ই এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে এই খবর প্রকাশে আনে অপু বিশ্বাস।